নির্বাচন কমিশনকে নির্বাচনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সংবিধানে যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের মধ্যেই তাদের থাকতে হবে। জি, সংবিধানের বিধিবিধান কি? সংবিধানের বিধিবিধান হলো নির্বাচনে যে সংসদ বাতিল হয়ে যাবে তার 90 দিন পূর্বে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এবং সেটা করার জন্য যে সময়ের দরকার সেরকম একটা সময় বেঁধেই তারা তফসিল ঘোষণা করেছে। সুতরাং নির্বাচন কমিশনের এখানে কিছু করার নেই, এবং নির্বাচন কমিশনের এটাও করার নেই যদি নির্বাচনে কোনো রাজনৈতিক দল না আসে তাদেরকে নির্বাচনে আনার ব্যাপারে নির্বাচন কমিশনেরও ক্ষমতা সীমিত। তবুও এই নির্বাচন কমিশন দেখা গেছে যে সব রাজনৈতিক দলকে তারা সংলাপে না হলেও তাদের সাথে পরামর্শ আলোচনার জন্য, তাদের পরামর্শ গ্রহণের জন্য নির্বাচন কীভাবে অনুষ্ঠান করলে সহজভাবে সম্ভবভাবে ভালো হবে সে দিকগুলো নিয়ে আলোচনার জন্য তারা তাদেরকে আহ্বান জানিয়েছে। নির্বাচন কমিশন যদি আইন কানুন না মেনে কোনো রকম পদক্ষেপ নিয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে সংবিধান বহির্ভূত কোনো কাজ করে থাকে, তখন তাদের উপর আস্থা অনাস্থার একটা প্রশ্ন এসে আসতে পারে। কিন্তু এখন তো আমরা তাদের সেরকম কোনো পদক্ষেপ দেখিনি যেখানে আস্থার সংকট তৈরি হতে পারে। উপনির্বাচনগুলোতে বর্তমান নির্বাচন কমিশনের যে ভূমিকা দেখেছি তাতে কি অনাস্থার ব্যাপারটা বড় হয়ে দাঁড়ায়? আমার মনে হয় না। নির্বাচন সোফার তারা যেগুলো নির্বাচন পরিচালনা করেছে আমরা লক্ষ্য করেছি সেখানে অনাস্থার সুযোগ তৈরি হয়নি। নির্বাচন কমিশন কি করবে? তারা তো তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা হলো 29 জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে, এবং তার জন্য তফসিল দেওয়া হয়েছে। এখন বলা যেতে পারে এই যে তফসিলের যে সময় আছে এর মধ্যে যদি কেহ সমঝোতা করার উদ্যোগ গ্রহণ করে এবং সমঝোতা যদি হয়, এবং এখানে অনেকগুলো যদি আছে, সে যদি হলো যে যদি এই যারা বিরোধী দলের লোকেরা যারা এই নির্বাচন এখন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে চাচ্ছে না তারা যদি সমঝোতায় সম্মত হয়, বর্তমান রাজনৈতিক দল যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা যদি সম্মত হয় যে তারা ই করবে, তারা সংলাপ করবে, তাহা সেক্ষেত্রে হতে পারে। আবার হতে পারে যে এখন বিরোধী দলের অনেকগুলো নেতা বন্দী আছে তাদেরকে মুক্তি দিলে তারপরে সংলাপ হবে। এই সব যদিগুলো মিলে মিশিয়ে এ সময়ের মধ্যে যদি একটা অনেকগুলো যদি কিন্তু অনেকগুলো যদি কিন্তু আমাদের তো খুব বেশি সময়ও নেই, 7 জানুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার দিন, এই অল্প সময়ের মধ্যে এতগুলো যদি কিন্তু সমাধান করে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, প্রত্যাশাটা তো অনেক বড় সম্ভব হবে কি? চেষ্টা করা যেতে পারে। আজকে আপনাদের টেলিভিশনে দুইজন প্রফেসর কলিমুল্লাহ সাহেব এবং মেজবা সাহেবের আমি বক্তব্য শুনেছিলাম, আমি তাদের সাথে কিছুটা একমত যে সময় একেবারে যে ফুরিয়ে গেছে তা না, এর মধ্যে যদি অত্যন্ত অ্যাগ্রেসিভ অ্যাটেম্প নেওয়া হয় এবং এই যে যদিগুলো বললাম এগুলো যদি এগুলা মিটমাট হয়ে যদি করা যায় তাহলে সম্ভব।